আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান বিশ্বে বহুল প্রচলিত কতগুলো চ্যাটিং সফটওয়্যার রয়েছে, তার মধ্যে ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এবং ইমো অন্যতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই হোয়াটসঅ্যাপ, ইমো এবং মেসেঞ্জারে কিন্তু আনসেন্ড করার সিস্টেম রয়েছে, যে কারণে কিন্তু আপনার কোনো ফ্রেন্ড যদি আপনাকে কোনো মেসেজ দিয়ে থাকে, পরবর্তীতে সে চাইলে কিন্তু আপনার মেসেজটাকে আনসেন্ড করে দিতে পারে। তখন যদি আপনি অনলাইনে না থাকেন, তখন কিন্তু আপনি পরবর্তী যখন দেখতে যাবেন তখন দেখবেন যে ওই মেসেজটি আনসেন্ড করা। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো এমন একটি ট্রিক্স যেটির মাধ্যমে আপনি এই আনসেন্ড মেসেজ কিন্তু দেখতে পারেন। যদি আপনার ফ্রেন্ডের আনসেন্ড করা মেসেজ দেখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম প্লে স্টোরে যান। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি আপনার প্লে স্টোরে সার্চে লিখুন যে আনসেন্ড মেসেঞ্জার। তো আনসেন্ড মেসেঞ্জারের পরে আপনি যদি একটু স্ক্রল করে নিচে নামেন তখন কিন্তু দেখতে পারবেন যে সানগ্লাস টাইপের একটি আইকন রয়েছে, ওটাতে আপনি ক্লিক করেন। ক্লিক করার পরে এটাকে ইনস্টল করুন। ইনস্টল করার পরে এটাতে জাস্ট ওপেন করুন। তো ওপেন করার পরে কিন্তু আপনি এটাতে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক মার্ক দিয়ে কন্টিনিউতে যান। তারপরে এটা কিন্তু আপনার পারমিশন ইনেবল করে দিতে হবে, যতগুলো পারমিশন আপনার কাছে চায়। ইনেবল করা দেওয়ার পরে আপনাকে ধাপে ধাপে ইনেবল করতে হবে। করার পর আপনাকে স্টোরেজ পারমিশন চাবে সাথে আপনার ইনেবল করে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার সফটওয়্যারটা আপনার চালু শুরু হবে। তো এই সফটওয়্যারটা যতক্ষণ পর্যন্ত আপনার ফোনে ইনস্টল করা আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ, ইমোতে যারাই মেসেজ দিক পরবর্তী যদি আনসেন্ড করে দেয় কিন্তু আপনি মেসেজটা দেখতে পারবেন। কারণ এই সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনার যে আনসেন্ড করা যে মেসেজগুলো রয়েছে এটা ব্যাকআপ হিসেবে থাকে। তো আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই যে এটা আসলে কীভাবে কাজ করে। তো আমি আমার ফাইভ মোশন আইডি থেকে আরেকটা মেসেজে মেসেজ দিয়েছি যে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট আর ইউ ডুইং নাও। তো এই মেসেজটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি এটাকে আনসেন্ড করে দিয়েছি। আনসেন্ড করে দেওয়ার পরে কিন্তু এখন আমি আনসেন্ড মেসেঞ্জারে চলে যাব। আমি এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, উপরে একটা অপশন আছে যেটা হচ্ছে অল মেসেঞ্জার। তো আপনি নিচেরটা মেসেঞ্জারে জাস্ট ক্লিক করবেন, যেহেতু আমি এটা মেসেঞ্জারে পাঠিয়েছি। তো দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি আমার মেসেজটা দেখা যাচ্ছে। তো আসলে এইভাবেই কিন্তু এটা কাজ করে। তো আপনারা দেখতে পারলেন যে কত সহজে কিন্তু আপনি আনসেন্ড মেসেজগুলো কিন্তু দেখতে পারবেন। তো আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটাতে জাস্ট আপনি টেক্সটটা, এটাতে কিন্তু আপনি টেক্সটের সাথে কিন্তু আপনি ইমেজও, পিকচারও কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল ভিডিও। যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি পরবর্তীতে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনে বেলটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী আপনি নোটিফিকেশন পেয়ে থাকেন। এবং কমেন্ট করবেন যে আপনাদের কোন বিষয়ে ভিডিও দরকার, এবং আপনারা যদি কমেন্ট এবং লাইক কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি একটা মোটিভেট পাই ভিডিও করার জন্য। সো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।